সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক, আজ 10 এপ্রিল 2023 রোজ সোমবার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা ছাত্রাগড়ে। দর্শক, আপনারা দেখছেন সার গরু, চেষ্টা করব মিডিয়াম যে সার গরুগুলো রয়েছে এইগুলোর তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে এই হাট থেকে এই গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে। দর্শক, এই গরুগুলো মূলত কুরবানির টার্গেটে অনেকেই কিন্তু এই গরুগুলো পছন্দ করবেন, আর এই ধরনের গরুগুলো কিন্তু ব্যাপক পরিমাণের আমদানি রয়েছে হাটে। দেখি, ঘুরে ঘুরে আমরা কিছু গরুর তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। ভাই, বেচা কিনা কি অবস্থা? ভালো না পাতলা? এইগুলো কিরকম রেট ভাই? এটা 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 রেট কত? হ্যাঁ, 80 চাওয়া। বেচা কিনা কতর মধ্যে হবে? 73-74। আচ্ছা দর্শক, 80 চাওয়া দাম, 73-74 বেচা কিনার নিয়ত আর কি। দেখেন যে 70-72-75-এর মধ্যে কোন ধরনের গরুগুলো আপনারা পাবেন আমাদের এলাকা থেকে। এটা আপনার, এটা এটা কেমন দাম? 70 পর্যন্ত বলছে? 70-70। তো কত বেচলে ক্যাশুটা আসে? 72 বেচা লাগে। দর্শক, 72 বেচলে এগুলো থেকে ক্যাশ উঠে আসবে 70-69 পর্যন্ত দাম বলে বাজার, খারাপই তো। দর্শক, আমরা দেখি আরো। কাকা, এটা কত কাকা? আচ্ছা ঠিক আছে, দেখি এই পাশে কিছু শাহিওয়াল আমরা দেখতেছি যেগুলো মিডিয়াম সাইজের। ভালো আছেন ভাই? কেমন কি বাজার? খুব খারাপ। হ্যাঁ, এগুলো কোন জায়গা থেকে কিনছেন ভাই? গ্রামে থেকে না হাটে থেকে? জয়পুর হাট। আচ্ছা, জয়পুর হাটে এর আগে একবার গিয়েছিলাম, ওখানে তো দাম বেশি, ওখান থেকে কিনে নিয়ে এসে এখানে বেচলে তো লাভের কোনো চান্স নেই। জয়পুর হাটে পাইকার বেশি আসে না, তো ওখান থেকে কিনে এসে বেচলে লাভ হবে? মাঝে মাঝে হয়। আচ্ছা, এই যে এইটা কত? এটা এটা প্রথম কালাটা? হ্যাঁ, 82 চাওয়া, 82 পড়ন আছে। এই গরু কখনোই 82-তে এই হাটে বিক্রি হবে না। কত দাম বলছে সর্বোচ্চ? 75-76। আচ্ছা, তাহলে জয়পুর হাট থেকে কিনে এসে আপনার লাভ হলো না? এখান থেকে কিনে যদি আপনি এখানে বিক্রি করতেন তাহলে লাভ হয়। আসলে এই যে 82-তে এই গরু কিনা, ঠিক আছে, এইটা সর্বোচ্চ, ঠিক আছে, 75 পর্যন্ত দাম আসবে, কিন্তু 82-তে কখনোই বিক্রি হবে না এই হাটে, কারণ এখানে তো বাইরের পাইকার কম না ভাই। বাইরের পাইকার যতক্ষণ না আসবে ততক্ষণ তো বাজার খারাপ থাকবে। তারপরে এই এই পাশেরটা 85 লেওয়া। আচ্ছা, এইটা 80-এর মধ্যে হয়তো বেচা কিনা হইতে পারে, কত দাম বলছে? এটা একটু কম, 80-এর একটু কম। আচ্ছা, 80-এর একটু কম, তবে আপাতত এই শাহিওয়াল গরুর চেয়ে এই দেশিগুলোর বেশি চাহিদা হচ্ছে, দেশি গরুগুলোর চাহিদা বেশি হচ্ছে। তো দর্শক, আমরা দেশিগুলোই দেখানোর চেষ্টা করি। সিঙ্গালা, এইটা কার গরু দাদা? এটা এটা সিঙ্গালাটা কত চাওয়া দাম? 66 চাওয়া, 62,000। কত দাম বলে ভাই এটা? হ্যাঁ, 52-50। দর্শক, 66 চাওয়া, 52-50 দাম বলে। বয়স হয়েছে? দুই দাঁত। তার মানে এটা চাহিদা বেশি করবে কুরবানির সময়, হ্যাঁ, কুরবানির কারণে। তারপরেরটা 72 চাইছেন, আর কত দাম বলে? 60-59।
আচ্ছা দর্শক 60-59 বয়স হয়েছে এটা, এটাও দুই দাঁত, তার মানে পারফেক্ট একবারে কোরবানির জন্য। কাকা বেচা কিনার কেমন কি খবর? না হ্যাঁ, গ্রামের থেকে কিনছেন না হাটের থেকে? গ্রামের থেকে, গ্রামের থেকে কিনলে লাভ করা সম্ভব নাই। কেমন দাম এটা? আর কত বলছে? 57-58 72 চাওয়া 57-58 দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে। তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি সুযোগ হয় আপনাদের, আর পারলে একটা লাইক দিয়ে যাবেন। ভাই জোড়া কত ভাই? 170 দর্শক, 170,000 চাওয়া দাম। কত দাম বলে ভাই? 140 দর্শক, 140,000 বলে, 70 করে আর কি পার পিস। তো দর্শক এই ছিল ষাট গরুর ভিডিও। এই পাশে একটা, সালাম আলাইকুম ভাই, ভালো? মন খারাপ কে ভাই আজকে? আচ্ছা, কেমন এটা চাওয়া দাম? 65 চাচ্ছে না? আর কত বলছে? 56-57 আচ্ছা ঠিক আছে দর্শক, 56-57 পর্যন্ত দাম পাইছেন। তো দর্শক, তো আজকের মতো বিদায় নিব, আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই গরুগুলো কিন্তু বেশ বাইরে থেকে আসা যেই ব্যাপারীরা আছে ওনারা কিন্তু কিনছেন, বিশেষ করে এই গরুগুলোর মধ্য থেকে 80% গরু কিন্তু চলে যাবে রাজশাহী সিটি হাটে।